নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, যারা অসহ্য মাথার যন্ত্রণায় এবং সাইনাসের কারণে যারা ভুগতে থাকেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, পুরুষদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হয়, তারা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা ভালো করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। কেন এই সমস্যাটা হয় আর এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবেন তার কৌশল আমি এই ভিডিওতে বলে দেব, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন। তো দেখুন, যাদের প্রচণ্ড, বিশেষ করে যে সমস্ত মহিলাদের প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হয় এবং সাইনাসের সমস্যা হয়, বিশেষ করে শীতকালে এই সমস্যাটা বেশি হতে পারে, তারা ডাক্তারবাবুর কাছে যখন যান, তাদেরকে নাকের অনেক সময় এই নাকের এই জায়গাটায় ফটো করে এক্সরে করতে বলেন, বা এখানে হচ্ছে কোনো এক্সরে করে দেখতে চান যে কি হয়েছে। আপনাদের মূলত আপনারা খেয়াল করবেন যে যাদের এই রকম বারবার মাথার যন্ত্রণা হতে থাকে বা শ্বাসজনিত, মানে শ্বাস নিতে একটা নাক সবসময় বন্ধ থাকছে, একটা নাক খোলা থাকছে, সবসময় এই রকম যাদের হচ্ছে, তারা ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের এই নাকের ঠিক এই অংশে ভিতরে দুটো ছোট ছোট মটর দানার মতন অংশ বা ছোট ছোট মাংসপিণ্ড এখানে দেখবেন ভিতর থেকে হয়ে গেছে, আর সেটা মানে ঘষা খাওয়ার কারণে হোক, যে কোনো কারণে ওখানে লাল ভাব প্রকাশ পাচ্ছে ওই ভিতরের অংশটা। যদি আপনারা এইভাবে লাইট নিয়ে দেখার চেষ্টা করেন, অন্য কেউ দেখার চেষ্টা করেন আপনাদের যাদের হয়েছে, বা একটা আয়নার সামনে গিয়ে এরকম দেখার চেষ্টা করেন, দেখবেন এই ঠিক এই অংশে ছোট্ট মটর দানার মতন মানে কিছুটা গ্যাপ ভরে গেছে, যে জায়গাটা বেশি হয়ে গেছে যেদিকে নাকের ছিদ্রের দিকে, সেই নাকটা সবসময় দেখবেন যেন শ্বাস নিতে আটকে থাকছে, আর যে নাকটা তুলনামূলকভাবে কম আছে সেই নাকে সমস্যাটা কম থাকছে। সেই মটর দানার মতন অংশ হয়ে যাওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক কাজকর্ম করবার সময় আমাদের শরীরের মধ্যে যতটা অক্সিজেন যাওয়ার, সেই অক্সিজেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে না। এই পর্যাপ্ত অক্সিজেন ঘাটতির কারণে আমাদের সবসময় হেডেক বা মাথা ব্যথা হতে থাকে। কেন হেডেক বা মাথা ব্যথা হতে থাকে? যেহেতু নাকের ছিদ্রের মধ্যে সবসময় একটা ওই মাংসপিণ্ড তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে, তখন যেটা আমাদের স্বাভাবিক অক্সিজেনের প্রয়োজন দৈহিক কাজকর্ম করবার জন্য, তখন পর্যাপ্ত অক্সিজেন না যাওয়ার কারণে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়। তাহলে এই অস্বস্তি ভাব প্রকাশ পাওয়ার খুব সহজ একটা উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা করে দেখুন, অবশ্যই আপনারা হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর সাথে যাদের খুব পরিস্থিতি খুবই খারাপ, অত্যধিক মাথার যন্ত্রণা হচ্ছে, তারা তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আর সাথে আমি যেটা বলছি এটা অবশ্যই করে দেখুন, আপনারা হাতে নাতে ফল পাবেন। তো আপনারা করবেন কি, স্নানের সময় ঠিক এই বৃদ্ধাঙ্গুলের দুটো ডগায় একটু সরিষার তেল নেবেন, নিয়ে ঠিক নাকটাকে এইরকমভাবে চেপে দেবেন, এইরকম বারবার চেপে দেবেন। এর ফলে কি হবে, এর ফলে ভিতরের যে মাংসপিণ্ডগুলো বৃদ্ধি পাচ্ছিল, তারা নিয়মিত এইরকমভাবে চাপ পড়ার কারণে ওরা আস্তে আস্তে আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না, ওরা তখন সংকুচিত হতে শুরু করবে। ওরা এইরকম চাপ পাওয়ার, নিয়মিত চাপ পাওয়ার কারণে ওরা যখন সংকুচিত হতে শুরু করবে, তখন এই নাকের ছিদ্রের মধ্যে থেকে যে বাধাপ্রাপ্ত স্থান অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা প্রসারিত হয়ে যাবে। তখন কি হবে, তখন হচ্ছে যতটা শরীরের মধ্যে অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন, তখন আপনাদের যখন অক্সিজেন স্বাভাবিকভাবে শরীরের মধ্যে প্রবেশ করবে, কোনো বাধাপ্রাপ্ত হবে না, তখন আপনাদের দেখবেন এই মাথার যন্ত্রণা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর এর জন্যে আপনারা প্রচুর চিন্তা করতে থাকেন, প্রচুর মেডিসিন খেতে থাকেন, কিন্তু আমি যে কথাটা বললাম এই কথাটা আপনারা করে দেখুন, অবশ্যই হাতে নাতে ফল পাবেন।
তো এর কারণটা আপনারা বুঝলেন, কিসের জন্য মাথা যন্ত্রণাটা হয়? কন্টিনিউয়াস আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতিটা হয়। আর অক্সিজেনের ঘাটতিটা কেন হয়? এখানে যে টুকরো মাংসপিণ্ডে বাধাপ্রাপ্তের কারণে পর্যাপ্ত অক্সিজেন আমাদের লাঙের মধ্যে পৌঁছাতে পারে না, তাই এই সমস্যাটা সৃষ্টি হয়। আর এই সমস্যাটা কে রোখার জন্য বা প্রতিরোধ করবার জন্য যে পদ্ধতিটা বললাম, আপনারা যখন সময় পাবেন, ধরেন সর্ষের তেল স্নানের সময় দিলেন এবং অন্য সময় আপনারা সব সময় এই রকম ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দুটো বৃদ্ধাঙ্গুলের ডগা দিয়ে এই রকম ভাবে করতে থাকবেন, তাহলে ওই মাংসপিণ্ডটা আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না, ও আস্তে আস্তে ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করবে, আপনাদের মাথার যন্ত্রণা কমতে শুরু করবে। তাহলে আপনারা এই সমস্যা কিভাবে হয় এবং তার সমাধান কিভাবে করবেন সেটা আপনারা অবশ্যই এই ভিডিও থেকে জেনে গেলেন। যদি এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনাদের মতন যারা এই সমস্যায় আপনি উপকৃত হলে এই সমস্যা যাতে অন্য লোকেরা ভুগছে তাদের কাছে যাতে আমার ভিডিওটি পৌঁছে যায় তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে প্রচুরভাবে শেয়ার করবেন, এই অনুরোধ এবং আশা রেখে আমি এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।